কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল গরম হলে এর মধ্যে একটু নুন এবং সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ভাপানো ফুলকপিগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে কফিগুলোকে ভেজে নেব। কফিগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। কফিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কফিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, কফিগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম এবং গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে না ছিটকায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব ধনে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাবো। এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ, দিয়ে মশলাটাকে এবার আবার কষাতে লাগবো। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি জিরে এবং ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষাবো। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে একটু ফুটতে দেব। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে মশলার সাথে গরম মশলাটা মিশিয়ে দেব। মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ফুলকপিটাকেও মিশিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ফুলকপির মধ্যে, যাতে মশলাগুলো ঢুকে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে কিছুটা আমি ধনে পাতা ছড়িয়ে দেব। এবার ধনে পাতাটাকে এর সাথে মিশিয়ে দেব। এবার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। সার্ভ করে নিয়েছি, ওপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ফুলকপির কালিয়া। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল।